আমি কিন্তু আজকে বাংলাদেশে নাই, বাংলাদেশের বাহিরে নেপাল ট্যুরে। এই নেপাল ট্যুরটি স্পন্সর করেছে বাংলাদেশের সেল এক্সট্রা বিডি, যারা মূলত বাংলাদেশের মোটরোলা এবং টিজো এটা ন্যাশনাল ডিস্ট্রিবিউটর, এবং সেই সাথে তাদের কিন্তু পার্সোনাল কিছু প্রোডাক্ট আছে। আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। এক্সট্রা অ্যাক্টিভ 7 এটা মূলত একটি কলিং ফিচার স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচটি আমরা একটু আনবক্সিং করে দেখে আসি, সেই সাথে নেপালের প্রাকৃতিক সৌন্দর্যে আমরা কেমন কি ঘুরছি ফিরছি সেরকম একটু ওভারভিউ দিয়ে এই প্রোডাক্টটিও আমরা একটু আনবক্সিং করে দেখে আসি। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। হোটেলের রুফটপে বসে কথা বলছি আপনাদের সামনে। এখানে একটু বাতাসের হয়তো মাঝে মাঝে আওয়াজ পাবেন। যাই হোক, আমরা একসাথে 37 জন একটা সেল এক্সট্রা টিম আমরা নেপালে আসি। নেপালের কাঠমান্ডুতে আমরা 3 দিন অবস্থান করব। নেপালে নামার পরে আমরা আমাদের গাইড আমাদেরকে রিসিভ করলো, একসাথে লাঞ্চ করলাম। লাঞ্চ শেষে আমরা সময়টা নষ্ট করতে চাইনি, যে জন্য আমরা লাঞ্চ সেরেই আশেপাশে একটা স্পট ছিল, যে স্পটটি আপনারা দেখতে পাচ্ছেন। এই স্পটটি মূলত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি স্পট, বিশ্বের সবথেকে বড় বুদ্ধিস্ট টেম্পেল এখানে আমরা ভিজিট করি। দেন আমরা সন্ধ্যা হওয়ার পরপরই আমরা হোটেলে চলে আসি। আমরা যে হোটেলটিতে আসি এই হোটেলটির নাম হোটেল আর্টস। এটা কাঠমান্ডুর একদম মিডল পয়েন্ট মতো অবস্থিত। হোটেল আর্টস দেখতে খুবই সুন্দর, চমৎকার একটি হোটেল। তাদের প্রত্যেকটা সার্ভিসই আমাদের কাছে খুব ভালো লেগেছে। বাংলাদেশ থেকে আমরা নেপালে আসার পরেও আমাদের কিন্তু জ্যাম পিছে ছাড়েনি। বাংলাদেশে যেমন আমরা জ্যামের শহরে বসবাস করতাম, অনেক জ্যাম আছে ঢাকা শহরে, যাই হোক নেপালেও কিন্তু একই রকম। ঘোরাফেরার শেষে আমি হোটেলের রুমে আসলাম। রুমে এসে এবার চিন্তা করলাম আমি এখন রুমে বসে কী করতে পারি। তখন আমার মনে পড়লো আমি আমার সাথে একটা এক্সট্রার অ্যাক্টিভ 7 যেটা কলিং ফিচার সহ একটি ওয়াচ, এটা আমি সাথেই নিয়ে আসছি। যাই হোক, আমি এটা একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাই যে মূলত এই ওয়াচটিতে আপনারা কী কী ফিচার পাচ্ছেন। স্মার্ট ওয়াচটি কিন্তু খুবই কম দামে 2500 টাকার মধ্যে, যারা মূলত একটি স্মার্ট ওয়াচ কিনতে চান তাদের জন্য এই অ্যাক্টিভ 7 স্মার্ট ওয়াচটি একটি বেস্ট চয়েস হতে পারে। ফার্স্টেই আমরা একটু আনবক্সিং করে দেখে আসি আমরা প্রোডাক্টটিতে কী কী পাচ্ছি। বক্সটা খুললে আমরা এখানে পাচ্ছি ওদের মেইন স্মার্ট ওয়াচটি। এই স্মার্ট ওয়াচটিকে চার্জ করা হবে এরকম একটি চার্জার পাচ্ছেন, ম্যাগনেটিক চার্জার, অ্যানুয়াল একটি গাইড, আপনি চাইলে সময় থাকলে একটু পড়ে টড়ে নিতে পারেন। আমরা এই পাচ্ছি আমাদের এই স্মার্ট ওয়াচটির প্যাকেজিংয়ে। এবার আমরা একটু স্মার্ট ওয়াচটি খুলে দেখে আসি আমরা স্মার্ট ওয়াচটিতে কেমন কি পাচ্ছি। স্মার্ট ওয়াচটি আপনি হাতে দেওয়ার পরে সর্বপ্রথম আপনার কাছে যে বিষয়টি সবথেকে চোখে পড়বে সেটি হলো এটার 1.83 ইঞ্চির একটি বড়সড় কালারফুল ডিসপ্লে, যেখানে পাচ্ছেন কিন্তু আপনি 5.1 ব্লুটুথ কলিং ফিচার সিস্টেম। আমরা এটার একটু আউটলুক নিয়ে যদি কথা বলি, এটার আপনি সাইডে ফ্রেমটি পাচ্ছেন কিন্তু ZNLI ফ্রেম, এবং সেই সাথে পিছনের পাশে থাকছে IML ব্যাক কভার। যাই হোক, এই IML ব্যাক কভারটি খুব গ্লোসি, স্ক্র্যাচ পড়ার কিন্তু সম্ভাবনা আছে, সেই জিনিসটা আপনারা একটু মাথায় রেখে এটা ইউজ করবেন। আর যে স্ট্র্যাপটি খুবই নরম সরম স্লিগনের স্ট্র্যাপ পাচ্ছি, তবে মজবুতই মনে হচ্ছে। আর এ পাশে পাচ্ছি আমরা একটা ক্রাউন বাটন, এ পাশে থাকছেন আমাদের মেইন স্পিকার। আমরা যদি ডিসপ্লে নিয়ে একটু কথা বলি, 1.83 কালারফুল যে ডিসপ্লেটি, ডিসপ্লেটি বেশ ভালোই, রেজুলেশন খুবই চমৎকার। এবং আপনি আউটডোরে যদি এই ডিসপ্লেটি একবার দেখতে চান, আউটডোরেও এটার বেশ ভিজিবল, দেখতে কোনো রকম কোনো কষ্ট হচ্ছে না। আমি পার্সোনালি সারাদিন এটা পরে ঘোরাফেরা করলাম, তো বেশ ভিজিবল এটার ডিসপ্লে, আমার দেখতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তবে আমার সবথেকে খারাপ লাগছে যে ক্রাউন বাটনটি, মূলত এই বাটনটির কী কাজ আমি নিজেও এখনও বুঝতে পারিনি। এই বাটনটি ওয়ান অফ কাজে ছাড়া কোনো কাজেই আমি ব্যবহার করতে পারিনি, অথচ ক্রাউন বাটন। এই ওয়াচের কিন্তু স্পেশাল কিছু ফিচার আছে, যেরকম স্পেশাল ফিচারের মধ্যে সর্বপ্রথম পাচ্ছেন কিন্তু ব্লুটুথ কলিং সিস্টেম, এরপরে পাচ্ছেন 3D সাউন্ড কোয়ালিটি। স্মার্ট ওয়াচটিতে কত এমএএইচ ব্যাটারি আছে আমি জানি না, তবে স্মার্ট ওয়াচটির এই প্যাকেটের গায়ে লেখা আছে লং ব্যাটারি লাইফ। আসলে আমি জানি না যে এটা কত এমএএইচ ব্যাটারি আছে, আমি ওইভাবে এখনও ব্যবহার করার সুযোগ পাইনি। তবে আমি সকাল থেকে প্রায় বিকেল নাগাদ ব্যবহার করছি, আমার 4% মতো চার্জ এখান থেকে কমেছে, তাতে মনে হয় যে অনায়াসে এই স্মার্ট ওয়াচটিতে আপনি 5 দিন একটা চার্জ পেয়ে যাবেন এখান থেকে। যেহেতু কলিং ফিচার স্মার্ট ওয়াচগুলো একটু চার্জ কিন্তু কম থাকে, সে তুলনায় আপনি 2-3 দিন অনায়াসে এই স্মার্ট ওয়াচটিতে আপনি চার্জ পেয়ে যাবেন। এরপরে আপনি পাচ্ছেন IP67 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ, পাচ্ছেন লাইভ ওয়াশ ফেস, অনেকগুলো ওয়াশ ফেস আছে যেটা আপনি এর যে অ্যাপস আছে সেই অ্যাপস আপনি অ্যাক্টিভ করলে অনেক ধরনের ওয়াশ ফেস আছে, আপনি সেই ওয়াশ ফেসগুলো পাচ্ছেন। পাচ্ছেন 32+ স্পোর্টস মোড, যারা মূলত একটু ওয়ার্কআউট টাউট করেন তাদের জন্য এটা বেস্ট একটি স্মার্ট ওয়াচ হতে পারে। এছাড়া থাকছে সিঙ্ক্রোনাইজ মেসেজ রিয়েল টাইম নোটিফিকেশান, এবং থাকছে হার্ট রেট, ব্লাড প্রেশার, ব্লাড অক্সিজেন মনিটর। এছাড়া স্মার্ট ওয়াচের মোটামুটি যাবতীয় যত ধরনের যা লাগে
একটা স্মার্ট ওয়াচ আছে, সব কিন্তু পাচ্ছেন এই স্মার্ট ওয়াচটিতে। যাই হোক, এটা রিকমেন্ড করার মতো একটি স্মার্ট ওয়াচ, দেখতে সুন্দর এবং 2,000-2,500 টাকায় কলিং ফিচার সম্বলিত যারা মূলত স্মার্ট ওয়াচ খুঁজছেন তাদের জন্য এটা একটি বেস্ট চয়েস হতে পারে। এবার আমরা ফিরে আসি আমাদের সেই নেপাল ট্যুরে। দ্বিতীয় দিন আমরা কিন্তু একটু আউটডোরে গিয়েছি। আমরা এখানে এক জায়গায় ঘুরতে গিয়ে সেখানে আশেপাশে কিছু মোবাইলের দোকান কিন্তু আমরা ভিজিট করলাম। যাই হোক, মোবাইলের দাম তুলনামূলক বাংলাদেশ থেকেও বেশ একটু বেশি। আমরা একটা অ্যাপেল কেয়ারে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে অ্যাপেলের সার্ভিস প্রোভাইড করছে তারা। এরপরে আরও একটা অ্যাপেল কেয়ারে গিয়েছিলাম আর কাঠমান্ডু নেপালে তারা অথোরাইজ রিসেলার। তবে আমরা বেশ উঁচুতে একটা আইল্যান্ডের উপরে, মেবি ওটা মানকি টেম্পল, ওই জায়গাটা আমরা ঘোরাফেরা করলাম। ওখান থেকে পুরো নেপালটা 360 অ্যাঙ্গেলে দেখতে চাইলে আপনি ওখানে গিয়ে দেখে আসতে পারেন। আমরা অনেকক্ষণ ওখানে স্টে করলাম, বেশ ভালোই লাগছে। আমরা এখানে আরও একটা দিন থাকবো, তারপরে বাংলাদেশে ফেরত আসবো। মূলত আজকের এই ভিডিওটি করা যে আপনাদের সামনে সেল এক্সট্রা, যেহেতু আমরা সেল এক্সট্রার স্পন্সরশিপে এসেছি, সেজন্য সেল এক্সট্রার নতুন একটি প্রোডাক্ট, এটা একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। আর আমাদের নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা কন্টিনিউ আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। নেপালে যদি কেউ আসতে চান তাহলে কিন্তু একটু টাইম টাইম নিয়েই আসবেন, 3-4 দিনের ট্যুরে আসলে তেমন কিছু দেখা হয় না। এছাড়া আমরা গতকাল এবং আজকে এই দুদিন আমরা যে রেস্টুরেন্টে মূলত লাঞ্চ করেছি, একটা চাইনিজ রেস্টুরেন্ট, এটা চাইনিজ রেস্টুরেন্টে আমাদের জন্য হালাল ফুডের ব্যবস্থা ছিল। যাই হোক, এইটা আমার বেশ ভালোই লেগেছে, আমি খুব এনজয় করে খাবারটা খেয়েছি। আমরা যে হোটেলে আছি, এই হোটেলটা হলো হোটেল আর্টস। এই হোটেলের বেশ পরিবেশও আমার কাছে খুব চমৎকার লেগেছে এবং আমরা এখানে ব্রেকফাস্ট প্লাস ডিনার এই দুই বেলার আমরা এখানে খাওয়া দাওয়া করি। তো এদের খাওয়া দাওয়া এবং পরিবেশনা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনারা যদি কাঠমান্ডুতে আসেন তাহলে এই হোটেলটি ভিজিট করতে পারেন। আমরা এখানে আশেপাশে একটা ডিজে স্টেশন আছে, সেখানে আর কি লর্ড স্টাইলের ডিজে যেটাকে বলে, আমরা সেখানেও ভিজিট করতে গিয়েছিলাম। আমরা একটু ক্যাসিনো দেখতে গিয়েছিলাম যে আসলে মূলত ক্যাসিনো কেমন সেটাই দেখার জন্য। এছাড়া আর কি ঘুরে ফিরে দেখছি আশেপাশে মার্কেট, তো ঘুরে ফিরে দেখলাম কিছু কেনাকাটা নাই, তারপরেও হয়তো সামনে পেলে কিছু কিনবো। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে আবার দেশে কামব্যাক করতে পারি, আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।